আমাকে দেখিয়ে কি বলছে বা ওকে? আর উনিও কি আমার সঙ্গে সেদিনের ব্যাপারে বোঝাপড়া করার জন্য এসেছেন নাকি? না, ওদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে হবে। এই ভাই একটু শোনো, হ্যাঁ তোমাকে ডেকেছি, এদিকে এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ তোমার সঙ্গে, কিন্তু আমার তো একটু তাড়া আছে আজ। যাবে যাবে, আগে আমার সঙ্গে কথাটা শেষ হো, তারপর যাবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো এসো এসো। বলো কেমন আছো, কি খবর? হঠাৎ এই প্রশ্ন? তাছাড়া আপনার সাথে তো সেরকমভাবে আমার আলাপ পরিচয় নেই। হ্যাঁ আলাপ নেই ঠিকই, কিন্তু আলাপ হতে আর কতক্ষণ বলো। ঠিক কী কারণের জন্য আপনি এখানে আমাকে? বলবো 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 বলেই তো এখানে এনেছি, বলো। হ্যাঁ বলুন, আর একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, আমাকে যেতে হবে। সকলের জীবনে সময় অনেক দাম থাকে, তুমি সেটা বোঝো বলে এটা জেনে আমার খুব ভালো লাগলো। এই দেখো তো, সেদিন যেমন চিটিংয়ের অভিযোগে বাহার পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হলো, তাকে আবার শুরু থেকে পরীক্ষা দিতে হলো, কিন্তু যে সময়টা তার জীবন থেকে চলে গেল সেটা তো আর ফিরে আসবে না, তাই না? কিন্তু এসব কথা আপনি আমাকে বলছেন কেন? কেন বলছি বুঝতে পারছো না? এই যে এতগুলো স্টুডেন্ট ওখানে দাঁড়িয়ে আছে, আমি তাদের কাউকে কিছু বলছি না, শুধু তোমাকেই বলে যাচ্ছি। তুমি তাও বুঝতে পারছো না কেন তোমাকে বলছি আমি? না পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন আমার দেরি হয়ে যাবে, আমি এখন আসছি। দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? বাহা তোমাকে ছেড়ে দিল বলে যে আমিও ছেড়ে দেবো তার তো কোনো মানে নেই। মানে কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছো না তাই তো? না বুঝতে পারছি না। আচ্ছা বাহা কখনো তোমাকে কোনো নোটস বানিয়ে দিয়েছিল? মনে নেই, এক ক্লাসে পড়লে এরকম অনেকের নোট নিয়ে কাজ করতে হয়, আর তাছাড়া আমিও হয়তো বাহাকে কখনো। তোমার কি মনে হয় যে বাহার কখনো তোমার লিখে দেওয়া নোটসের প্রয়োজন হতে পারে? হতে পারে না, হয়েছে, আমাদের নিজের চোখে দেখা। বাহা তোকে নিজের হাতে নোট তৈরি করে দিয়েছে। তোর মায়ের অসুখ ছিল আর তুই অনেকদিন কলেজে আসতে পারিসনি, বাহা তোকে তাই নিজের হাতে নোট দিয়েছে। আর তুই? আর বাহার লিখে দেওয়া সেই নোটটাই সেদিন বাহার পরীক্ষার খাতার নিচে পাওয়া যায়।